वेलकम बैक टू द चैनल गाइस। यूट्यूब वीडियो बनानों जन अनेक जिनिस मैटर करे, जेमन धरें एक वीडियो हाई क्वालिटी एक वीडियो ताछाड़ा जदि वॉइस क्वालिटी जदि इम्प्रूव ना करा होय ताहले किन्तु मानुष किन्तु आमादेर वीडियोटा प्रथम थेके लास्ट पर्यंत देखे ना, कारण आमादेर बैकग्राउंडेर मध्य अनेक आवाज आसे नॉइज आसे एई जन्य देखे ना। और वीडियो क्वालिटी तो जेमन तेमन होय, वॉइस क्वालिटी जदि एकटु भालो ना होय ताहले किन्तु ভিডিওটা শুনতেও কিন্তু ভালো লাগে না। তো এই জন্য আমি কি করেছি, আমি মিশো থেকে বুয়া বাই M1 আমি অর্ডার করেছি, এবং অর্ডার করার সাথে সাথে কিন্তু কয়েকদিন পর আমার কাছে চলে এসেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন বুয়া বাই M1। তো এটি আমি আনবক্স করব। তো এর আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এটি আমি কত টাকা দিয়ে নিয়েছি অনলাইন থেকে। তো এটি আমি নিয়েছি 501 টাকা দিয়ে। যখন আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তখন এটি 501 টাকা ছিল। তো ডেলিভারিটা ফ্রি ছিল, আর এখান থেকে আমি অর্ডার করেছি। তখন অর্ডারে এখানে লেখা ছিল যে একটি মোবাইল হোল্ডার, একটি মোবাইল রাখবার জন্য একটি হোল্ডার দিবে। তো এটা আনবক্স করার পরে আমি দেখতে পারবো মোবাইল হোল্ডারটি দিয়েছি কিনা বা বুয়া বাই M1 মাইক্রোফোনটি দিয়েছি কিনা। তাহলে আনবক্সিং শুরু করি, একটু মিউজিক পাবেন, মিউজিকটা আপনারা একটু উপভোগ করুন। বাক্সটার মধ্যে একটি মোবাইল রাখবার জন্য একটি হোল্ডার পেয়েছি, এবং বুয়া বাক্সের মধ্যে একটি ব্যাগের মধ্যে একটি ব্যাগ পেয়েছি যার মধ্যে বুয়া মাইক্রোফোনটি রাখতে পারবো। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি অ্যাডাপ্টার, এটি দিয়ে কি করতে হয় আমি আপনাকে আগে গিয়ে বলবো। তাছাড়া একটি প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন একটি মোবাইলে একটি শার্টের মধ্যে যে আমরা মাইক্রোফোনটি লাগানোর জন্য একটি ক্লিপ পেয়ে যাবেন। তো ক্লিপটিও কীভাবে লাগাতে হয় সেটি আমি আপনাদেরকে দেখামো। তারপর আপনি এখানে একটি ব্যাটারি পেয়ে যাবেন, ছোট্ট একটি ব্যাটারি। তো ব্যাটারিটিও কিন্তু এটির মধ্যে ইনস্টল করতে হবে। ব্যাটারিটি যদি ইনস্টল না করেন তাহলে কিন্তু আপনার, যদি DSLR-এর মধ্যে মাইক্রোফোনটি ইউজ করেন তাহলে কিন্তু কাজ করবে না যদি না ইউজ করেন। যদি স্মার্টফোন দিয়ে যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না, ব্যাটারি ছাড়াই আপনারা রেকর্ডিং করতে পারবেন। তো এখানে অনেক লম্বা একটি, বিরাট লম্বা একটি তার পেয়ে যাবেন বুয়া বাই M1-এর সাথে। আর একটা দেখতে পাচ্ছেন 3.5 mm জ্যাক, এটি আপনার স্মার্টফোনের মধ্যে আপনি লাগাবেন। তো লাগানোর সাথে সাথে এখানে দেখবেন একটি সুইচ আছে, আর এই যে ক্লিপটি, ক্লিপটি আপনি লাগাবেন। আর ব্যাটারিটা আপনি দেখতে পাচ্ছেন, তো এটি একটি কন্ট্রোলার, এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে ক্যামেরা অ্যান্ড স্মার্টফোন। তার কন্ট্রোলারটি যদি আমি খুলি, কন্ট্রোলারটি খুলবার সাথে সাথেই দেখবেন যে একটি ব্যাটারি লাগানোর জন্য একটি পোর্ট রয়েছে। তো ব্যাটারিটি আমি খুলছি, তো ব্যাটারিটি এরকমভাবে খুলে দেখতে পারবেন যে প্লাস মাইনাস রয়েছে। তো যেমনভাবে দেখিয়েছে তো সেমনভাবে আপনি লাগাবেন। আর একটি কালা একটা ফিতা দেখতে পারবেন, কালা ফিতাটি ব্যাটারিটি লাগে, ফিতাটির উপরে এরকমভাবে রেখে তারপর এটি আবার লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন সুইচ, ক্যামেরা উপর দিকে আর নিচের দিকে স্মার্টফোন। তো আমি স্মার্টফোন দিয়ে রেকর্ডিং করি, এই জন্য আমি স্মার্টফোন করে দিয়েছি। আর এখানে দেখতে পারবেন বুয়া বাই M1, আর এটির সাথে দেখতে পারবেন যে একটি ক্লিপ রয়েছে যেটি দিয়ে আপনি শার্টের মধ্যে লাগাবেন। আর এটি হচ্ছে একটি অ্যাডাপ্টার যেটি দিয়ে আপনার যদি কোনো বাড়ির মধ্যে যদি কোনো বক্স থাকে তো বক্সের মাধ্যমে আপনি গানও রেকর্ডিং করতে পারবেন। তো এখন আপনারা যে ভয়েসটা আমার শুনতে পাচ্ছেন, তো এই মাইক্রোফোনটা কিন্তু বুয়া বাই M1-এর। দেখতে পাচ্ছেন যে আমি এখানে বুয়া বাই M1 মাইক্রোফোনটি আমি লাগিয়ে নিয়েছি আমার শার্টের কলারের মধ্যে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা যারা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করেন আপনারা যদি কোনো মাইক্রোফোন নিতে চান অবশ্যই বুয়া বাই M1 আপনি কম দামের মধ্যে এটি নিতে পারেন। একটি ভালো কোয়ালিটির একটি মাইক্রোফোন। এখন ভয়েসটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।